দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর থানার গোয়ালহাট মেলা। এরপরে হচ্ছে ফাঁসিলা মেলা, চেরাডাঙ্গি মেলা, তারপরে হচ্ছে ফাঁসিলা মেলা। আমরা আগে ফাঁসিলা, ও আচ্ছা, আগে ফাঁসিলা তারপরে চেরাডাঙ্গি মেলা। হ্যাঁ, তো আমরা সেখান থেকে আপনাদের যে গরুগুলো রয়েছে, মাংসের গরুগুলো, আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছি এখানে একটি গরুকে এখানে দরদাম করছেন সকাল থেকে। একদম বাটা কত? বাটা দাম 95। বাটা দাম 95? হ্যাঁ, বাটা দাম 105। চাওয়া দাম 105, বাটা দাম 95। পোষার গরু মনে হয়, বাবা পরে উঠেছে কত চাইছেন? তে 135। পঁচিশের এত্তি নাই, 125। কতটুকু হবে রনি? লাইভ ওয়েট 340 কি ঢাকায়? কি ঢাকা যাবে? ঢাকায় অনেক। গতকালকে কটা হয়েছিল? গতকালকে 8টা হয়েছে। 8টা যাবে, আর এইগুলো অন্য যাবে, এগুলো অন্য। চলো দেখি আমরা। কত বললে? 225। কাস্টমার দাঁড়ায় আছে সৈয়দপুরে। সৈয়দপুরের এখানে বুধবার তো শুক্রবার করে গরু জবাই হয়, বেশি কষা বেশি, কষা বেশি, গরু তো হয় না, দাম বেশি, সব কষাইগুলো তো আসছে স্থানীয়, স্থানীয় কষা, সব আলম্বাই দেখেন, সব আলম্বাই। তো হাত মারি হলে হয়।
মুগুই না করো নাকি একদম কই দাও তো একদম প্রতিদিন হাজির দাম প্রতিদিন যা হাজির দাম প্রতিদিন যা এটা টাকা টাকা হাই সারা না তুই রকো আছে কাছে কত কাছে তাও দাম করো তোমার তো আইডিয়া বেশি কতটুক হবে 110 কেজি কত বলছো ৮০ টাকা কথা শুনে কত ৩৫ আলম চালি করো না ১২০ ভাঙে কি দাম বেশি আজকে গরুর দাম বেশি না অনেক বেশি গতকালকে ছিল তোমার লোড কখন বিকালে লোড দেবো বিকালে লোড কটা করে যাবে আমরা তো 8টা করে ছেড়ে দেবো না আপনারা কাটবে না গতকালকে কাটবে আবার ওনার শনিবারে পাঠিয়ে দেবে লাভ হয় না আমাদের খুব পরিশ্রম শীতের দিন প্রচুর পরিশ্রম হচ্ছে ঠান্ডা ঠান্ডার মধ্যে হাটে যদি কিনতে হচ্ছে আবার কিনে দিনে আবার কিছু করে লস কিছু করে লাভ হচ্ছে আচ্ছা নাম্বারটা বলো 01767 3012 এই নাম্বারে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম
ঢাকার মাংস ব্যবসার জন্য গরুগুলো কিনছিলাম এবং লাইফ ওয়েটে বিক্রির জন্য। তো আপনারা যেখান থেকে ধরনের গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।